বিড়াল রাস্তা কাটলেই কি তা কোনো অশুভ ইঙ্গিত বহন করে? কালো বিড়াল রাস্তায় দেখলে কি দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়? বিড়ালকে ঘিরে এমন প্রচলিত ধারণা আদেও কতটা সত্যি? এর পিছনে ঠিক কি কি বৈজ্ঞানিক যুক্তি রয়েছে? বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন। বাস্তুশাস্ত্র অনুযায়ী বিড়াল এমন একটি প্রাণী যার প্রভাব অনেকভাবে পড়তে পারে আমাদের জীবনে। এমনিতে বাড়িতে বিড়ালের আগমনকে শুভ বলেই অভিহিত করা হয়ে থাকে। তবে বিড়ালের গায়ের রং হিসেবে এর প্রভাব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, কোনো বাড়িতে যদি বাদামি রঙের বিড়াল আসে তাহলে তার ফলাফল শুভ হয়। মনে করা হয় এমন হলে বাড়ির সৌভাগ্য ফিরে আসে। তবে বাড়িতে কালো বিড়ালের আগমন কিন্তু মোটেই শুভ নয়। বাস্তুশাস্ত্রে এটিকে অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়। এছাড়া কালো বিড়ালের কান্নাকেও অশুভ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমনটা হলে বাড়িতে কোনো খারাপ ঘটনা বা কোনো খারাপ খবর আসার সম্ভাবনা বেড়ে যায়। আদি মোহিনী মোহন কাঞ্জিলা। এর পাশাপাশি পথে ঘাটে যাতায়াতের সময় বিড়াল রাস্তা কাটলে তাকে অশুভ ইঙ্গিত বলে ধরা হয়। অর্থাৎ যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন সেই রাস্তাটি যদি কোনো বিড়াল পারাপার করে তাহলে বাকি যাত্রাপথে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। কেউ আবার বলেন যে বিড়ালটি যদি বাঁ দিক থেকে ডান দিকে চলে যায় তাহলে সেটি ভীষণভাবে অশুভ। আবার অনেকেই মনে করেন যে সেটি যদি ডান দিক থেকে বাঁ দিকে চলে যায় সেটি ততটা অশুভ হয় না। তবে বিড়াল রাস্তা কাটলে অনেকেই দাঁড়িয়ে পড়েন। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। যদিও বাস্তবে এমন কোনো যুক্তি কাজ করে না, এর কারণ জানতে হলে ইতিহাসের কিছু বিষয়কে জেনে রাখা দরকার। যখন মানুষ শিকার করত তখন কোনো এক প্রাণীকে রাস্তা কেটে পেরোতে দেখলে তারা ধারণা করত যে তার পিছনে আরো একটি প্রাণী রয়েছে। আর বিড়াল যেহেতু হিংস্র প্রজাতির প্রাণী, তাই বিড়ালের প্রতি এই ধারণা আজও রয়ে গেছে একইভাবে। এছাড়াও রাতের বেলা যেহেতু বিড়ালের চোখ জলজল করে, তাই সেই সময় বিড়ালকে দেখেই সাবধান হতেন অনেকেই। এই কারণেই এই প্রথা তখন থেকেই রয়ে গেছে। তাই এই ধরনের অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেবেন না কখনোই। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। নারী সৌন্দর্য শাড়িতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগাঁ।